বিরুদ্ধে অভিযোগ যে ফ্ল্যাট তৈরি করার সময় আপনি দুই দফাতে ওনার কাছ থেকে 3.5 লক্ষ টাকা নিয়েছিলেন, উনি অভিযোগ করছেন থানায়, কি বলবেন? আমি আজকে হঠাৎ আমার কাছে একটা ফোন আসে, তখন 5:08 বাজছে, আমাকে বললো, ফোনটা করে বললো আমাকে টাকা ফেরত দিন। আমি জিজ্ঞেস করলাম কী টাকা ফেরত দেবো, কে বলছেন? বললাম বিদ্যুৎ ঘোষ বলছি। আমি বললাম আপনার কী টাকা নিয়েছি না, আমি আসো, আমি এই তুমি আমি আমার কাছ থেকে টাকা নিয়েছি, টাকাটা ফেরত দাও। আমার ঠিক আছে, আমি তাহলে পাশাপাশি কাকুদের নিয়ে যাচ্ছি বা আপনি আমার বাড়িতে আসো। আমি যথারীতি গেলাম, সঙ্গে সঙ্গে আমি রামকৃষ্ণ মিশন যাচ্ছিলাম, আমার সঙ্গে দিদিরা ছিলেন, তারাও আমাকে বললো হ্যাঁ মৌ তোমার একটা যাওয়া দরকার, চলো। কাকুদের আমি ডাকলাম, পাড়ার একদম বিদ্যুৎ কাকুর পাশের লোকরা, আমি কাকুদের ডাকলাম, কাকুদের ডেকে নিয়ে গেলাম ওনার কাছে। ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে কাকু আপনার কাছে কী টাকা দিয়েছেন, না তুমি স্বীকার করেছো আগে। আমি যে আমি স্বীকার করেছি অস্বীকার করেছি পরের কথা, আপনি কি আমাকে টাকা দিয়েছেন? এই কাকুরাও জিজ্ঞেস করেছেন, লয়ার এখানে সমস্ত কুশলদাস কাকুর এরা আছেন, জিজ্ঞেস করছেন যে আপনি কি মোয়ের হাতে টাকা দিয়েছেন? বলছেন না। তাহলে কাকে টাকা দিয়েছেন? বলছেন না মোয়ের হাতে টাকা দিয়েছেন, অথচ উনি বলছেন যে টাকা ফেরত দাও। এ এক অদ্ভুত ব্যাপার, উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কাটমানি ফেরত দিতে। আমি দিদির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দিদি কিন্তু এটা বলে আমাদের মতো মানুষদের কিন্তু খুব বিপদে ফেলেছে। আমি আপনারা সাংবাদিক বন্ধু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সব জায়গা থেকে আপনারা খবর নিয়ে দেখুন, আমার বিরুদ্ধে যদি কিছু থাকে তাহলে আপনারা তদন্ত করে দেখুন। আমি পুলিশের সামনে হয়েছিলাম, আমি পুলিশের সামনে হয়েছি, কিন্তু হঠাৎ হঠাৎ এসে বলবেন কাটমানি ফেরত দেন আর দিদি এরকম করে বলে দেবেন, ফলে আমাদের পক্ষে অসুবিধা হয়ে গেছে, কারণ এরকম মানুষজন এসে বলছে, তাদের কাছে এভিডেন্স নেই, পুলিশ চাইছে এভিডেন্স, ওনারা এভিডেন্স দিতে পারছেন না, অথচ বলছেন চেক দিয়েছি, কাকে চেক দিয়েছি? বলছে না মোয়ের নামে চেক নেই, তাহলে কে চেক নিয়েছে? এ তো খুব মুশকিল। আমি শুনুন, ওনার পার্টনারকে দেখেছি, উনি একসঙ্গে পার্টনার ইমতাজবাবুর সঙ্গে উনি ফ্ল্যাট করেছিলেন, ইমতাজবাবু থানায় এসেও বলে গেছেন, উনি ওখানেও ছিলেন, আমি ভিডিওগুলো পাঠাবো আপনাদের। ইমতাজবাবু বলছেন না মৌ টাকা দেয় চাইনি কোনো, তাহলে ওনার পার্টনার, ওনার পার্টনার বলছেন ওনার প্রমোটারির সঙ্গে একসঙ্গে পার্টনার, অথেন্টিক পার্টনার। আমি ইমতাজবাবুর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কথা বলুন, এতক্ষণ ছিলেন, এই মাত্র গেলেন, ইমতাজবাবু বলছেন আমি টাকা নিইনি। তাহলে এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা তো অসহায় বোধ করছি। আপনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা একদম না, টাকা নিইনি, আমি কোথায় নিয়েছি? আমি তো নিইনি, বলতে পাশাপাশি কাকুদের নিয়ে গেছি। আমি যদি নিতাম তাহলে আমি পুলিশকেও বলতাম না, আইসি সাহেবকেও বলতাম না, আমি উনিকে দেখাতাম নামে অভিযোগ করছেন কেন, আমি সেটাই তো বুঝতে পারছি না। উনি বলছেন দিদি বলেছে কাটমানি ফেরত দিতে হবে, তাহলে এরকম করে কাটমানি ফেরত দিতে হবে, যার তার নামে তো অভিযোগ চলতেই থাকবে। ওয়ার্ড কমিটির সেক্রেটারির নামে, ওয়ার্ড কমিটির সেক্রেটারি তাই তো আমাদের কাছে 1,75,000 টাকা চেক দিয়েছে বলছে সেক্রেটারি কে? আমি বলছি শুনুন, উনি আমাকে বলছেন টাকা ফেরত দিতে, তাহলে তো আমাকে তো ওনার বাড়িতে যেতে হবে কাকুদের নিয়ে। আমি কি টাকাটা নিয়েছি তাকে তো ফেরত দিতে বলতে হবে, তাহলে টাকাটা তাহলে সেই তো এই কাকুরাই গেছিল। আমি আপনাকে ভিডিও পাঠিয়ে দিচ্ছি, এর বাইরে যদি কেউ গিয়ে থাকে তাহলে দেখবেন, আমি তো এদেরকেই নিয়ে গেছিলাম। যে আপনি বলুন আপনার কাছে আমি কি টাকা নিয়েছি, আপনি কি আমাকে দিয়েছেন? কাকুরাও জিজ্ঞেস করেছে, বলেছে না মোয়ের হাতে কোনো টাকা নেই। মোদি আপনি কি মনে করছেন যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে আপনার মতো লোকেরা খুব অস্বস্তি? আমি খুব অস্বস্তি বোধ করছি এবং আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে দিদি দিদি যদি মনে করে থাকেন আমি একাই সৎ, তাহলে ভুল। আমাদের মতো কিছু মানুষ আছে যারা এই রকম বিপদে পড়ছে, এটা কিন্তু খুব সত্য কথা, আমরাও কিন্তু বিপদে পড়ছি। কারণ দিদি যদি মনে করেন আমি সৎ, দিদি কেন বলেছেন আমার, আমি সে তর্কে যাচ্ছি না, কিন্তু আজকে আমি যে বিপদে পড়লাম সেই বিপদ থেকে আজকে আমাকে বয়স্ক মানুষরা আছেন পাশে আছেন বলে আমি বাঁচতে পাচ্ছি, নাহলে তো আমি আজকে বিপদ বিপদে পড়েতাম। এবং ইমতাজবাবুর মতো যে পার্টনার সে আমার পাশে এসে দাঁড়িয়েছে যে না মৌ নাইনি, কারণ উনি বলছেন আমি অথেন্টিক পার্টনার, আমার সঙ্গে লেখক পড়া আছে, তোমার সাংবাদিক কেন, আমি পুলিশের কাছে এসেও বলছি। এবং আইসি বলছেন আমাকে প্রুফ দিন, বলছে না প্রুফ নাই। দলীয় নেতৃত্বকে কিছু জানিয়েছেন? আরে জানাবো, এই তো এখন যাচ্ছি, জানাতে যাবো তো, ঘটনাটা ঘটেছে কখন? আমাকে 5:08 ফোন করেছে, আমি রামকৃষ্ণ মিশন যাচ্ছিলাম, আমি ব্যাক করে এসে তার সঙ্গে কথা বলেছি, কথা বলে আমার মিশনের মহারাজের সঙ্গে দেখা ছিল, আমি মহারাজকেও জানিয়েছি, দাদা মহারাজ আমরা কী বিপদে পড়েছি, তো খুব মুশকিল, আমি মহারাজকেও বলেছি, দিয়ে মহারাজের সঙ্গে কথা বলে এখানে এসেছি। এই মুহূর্তে চরম চরম সংকটে, সংকট এবং আতঙ্কে রয়েছে, আতঙ্কে রয়েছি, কারণ এই তো এটা তো মুশকিল, প্রুফ দেখাতে পারছেন না, উনি বলছেন ফেরত দিন টাকা, তাহলে আমরা কি করবো? এই তো উনি বলছেন এই তো ওয়ার্ড সেক্রেটারি।